স্বার্থবিরোধী এই আন্দোলন। ওরা যুব সমাজের মনে কিছু খুব উজ্জীবিত হচ্ছিল, এই খুবই বহিঃপ্রকাশ হয়েছে, তার বহিঃপ্রকাশ হয়েছে। উনি বরাক উপত্যকার সংখ্যালঘুদের ভোট নিয়ে সংখ্যালঘুদের স্বার্থবিরোধী নাগরিকত্ব বিলের সমর্থন করেন, উনি বাংলাদেশের চাঁদা সাজার চেষ্টা করছেন, তাই আজকে এই আন্দোলন। এই আন্দোলন শুধু বরাক উপত্যকায় বরাক পারে সীমিত থাকবে না, আগামীতে এই আন্দোলন গোটা কাছাড় জেলার বিভিন্ন এলাকায় সীমিত থাকবে। আমরা অসমের জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ হয়ে অসম স্বার্থবিরোধী এই আন্দোলন শিলচরবাসী মতো বরাকবাসী আজকে মধুরবন্ধের এই মানে প্রতিবাদী সভাটা আয়োজন করছি। আজকে গোটা বরাকপার অঞ্চলের ৭৫% মানুষ আজকে সুস্মিতার বিরোধী। কেন বিরোধী? আজকে কাছারে ৩ লক্ষ মানুষ সুস্মিতা দেবকে ভোট দেয়, ওরা হলো মুসলিম ভোট। আজকে ৩০-৩৫ হাজার ভোটের লাগি হিন্দু বাঙালি উনি হাত ধরে নিয়েছেন। আজকে আজকে স্পষ্ট ভাষায় উনি বলে দেন যে উনার ৩ লক্ষ ভোট লাগে না, ২.৫ লক্ষ ভোট লাগে না, উনার ৩০-৩৫ হাজার ভোটে উনি জয়ী হয়ে যাবেন। তথাপি আমরা মেনে নেব যে আমরা আন্দোলন ছেড়ে দেব। আজ যদি ২.৫ লক্ষ ৩ লক্ষ ভোট লাগে, তার মানে পুরা মুসলিম সমাজের হাতে হাত জোর করে বলতে হবে যে উনি ভুল করেছেন, আগামীতে আর এই ভুল করবেন না। আর যদি এই যদি মানে ক্ষমাপ্রার্থী হন না, যে আমাদের আন্দোলন চলতে আছে, চলতে থাকবে। বাংলাদেশিদের আশ্রয়ায় পরিণত করার একটা পরিকল্পনা, একটা গোপন আধাত এজেন্ডা চলছে। আমরা তার তীব্র ভাষায় বিরোধিতা এবং দীক্ষা জানাচ্ছি। এই বরাকপারে আজকে যে সভা হচ্ছে, কয়েকদিন আগে একটা সভা হয়েছিল বরাকপারে, এবং আগামী নির্বাচনকে সামনে রেখে শিলচরের সাংসদ বরাকপার প্রীতি জানানোর চেষ্টা করছেন, এবং শিলচর শহরে নাগরিকত্ব বিল ইলের পক্ষে একটা বাতাবরণ তৈরি করতে দিচ্ছেন। আমরা স্পষ্ট ভাবে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আসামের কংগ্রেস, যে কংগ্রেস এই বিলের বিরোধিতা করছে, সাংসদ তুমি রাজ্যিক কংগ্রেস এবং কেন্দ্রীয় কংগ্রেসের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের ত্রাতা সাজা থেকে দূরে সরে এই বিল নিয়ে তোমার স্পষ্টীকরণ পাবলিকের সামনে স্পষ্ট করো। আমরা বিলের অ্যামেন্ডমেন্ট চাই না, আমরা বিল কেউ চাই না। এই বিল যদি আসামে প্রতিষ্ঠিত হয়, আসাম এবং বরাক উপত্যকা জ্বলবে। আমরা বরাক উপত্যকা ৭১-২৪ মার্চের পর এক জন বাংলাদেশি, সে হিন্দু হোক সে মুসলিম হোক, আমরা বরাক উপত্যকা তথা বৃহত্তর আসামে তার কোনো স্থান আমার জায়গা আমরা দেব না।